আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। ক্যামব্রিজ স্কুলের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহবুবা খাতুন। আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণের আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। সবাই দেখো, ক্রিয়াপদ কাকে বলে? বাংলা ভাষায় যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। পদ কাকে বলে? পদটা হলো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। যেমন আমি ভাত খাই, এখানে এক একটি শব্দই পদ। রহিম ভালো ছেলে, রহিম ভালো ছেলে এক একটি শব্দ এখানে পদ। এবার দেখো, আর ক্রিয়াপদকে ভাঙলে সবসময় দুটো অংশ পাওয়া যায়, এক ক্রিয়ামূল বা ধাতু, দুই নাম্বার ক্রিয়া বিভক্তি। ক্রিয়ামূল বা ধাতু আর দুইকে ক্রিয়া বিভক্তি। এখন আমরা জানব ক্রিয়ামূলটা আসলে কি। ক্রিয়ামূলটা হলো ক্রিয়াপদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে মূল অংশ পাওয়া যায় তাকেই ধাতু বলে, তাই না? এটা হলো ক্রিয়ামূল বা ধাতু। আর ক্রিয়া বিভক্তি বিভক্তিটা কি? বাক্যে একটি শব্দের সাথে অন্য শব্দের অন্যায় সাধনের জন্য, অন্যায় অর্থ কি, মিলানোর জন্য যে সকল বর্ণ যোগ করা হয় তাকেই বলে ক্রিয়া বিভক্তি, তাকেই বলে বিভক্তি। যেমন একটু উদাহরণ সাহায্যে আমরা দেখতে পাই, শাওন বল খেলে। এখানে দেখো খেল, খেল যোগ এই, তাই না? এখানে কি হলো, খেল হলো ক্রিয়ামূল বা ধাতু এবং এই এটা হলো ক্রিয়া বিভক্তি। সবাই তাহলে বুঝতে পেরেছো? আমি আবার বলি, শাওন বল খেলে, এখানে খেল যোগ এ, তাই না? এই যে খেল, এটা হলো ক্রিয়ামূল বা ধাতু আর এ হলো ক্রিয়া বিভক্তি। এবার আমরা জানব ক্রিয়ামূল বা ধাতু কাকে বলে। প্রত্যেকে একটু বলবে, ক্রিয়াপদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে মূল অংশ পাওয়া যায় তাকেই বলে ধাতু। আবার শোনো, ক্রিয়াপদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে মূল অংশ পাওয়া যায় তাকেই বলা হয়। আমরা একটু উদাহরণ সাহায্যে দেখি, যেমন সীমা বই পড়ছে, এ বাক্যে পড়ছে ক্রিয়াপদ, পড়ছে কি, ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে ভাঙলে পায় পড় যোগ ছে, তাহলে পড় হলো ক্রিয়ামূল বা ধাতু, আছে হচ্ছে বিভক্তি। আমরা আগেই জেনেছি ক্রিয়ামূল কি আর বিভক্তি কি। এই বিষয়টি আমরা আরো ভাবে অন্যভাবে একটু বুঝতে বোঝার চেষ্টা করি। যেমন ধরো, এখানে বলা হয়েছে যে কোন ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই ধাতু। আমরা অন্যভাবে বলতে পারি যে কোন ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই ধাতু। এখন বই পড়ছে ক্রিয়াপদ থেকে যদি সেই ক্রিয়া বিভক্তি বাদ দিই, তাহলে অবশিষ্ট থাকে পর, এই পর হলো ক্রিয়ামূল বা ধাতু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্রিয়ামূল বা ধাতুটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমাকে জানাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আবার তোমাদের সাথে আমার কথা হবে বা ক্লাস হবে ক্রিয়ামূল বা ধাতুর শ্রেণীবিভাগ নিয়ে। সে পর্যন্তই সবাই সুস্থ নিরাপদে থাকবে। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।